উচ্চস্বরে লাউডস্পিকার বাজিয়ে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে শিব ভক্তরা। পুলিশ বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে শিব ভক্তরা। তারপরেই পূর্ব মেদিনীপুর জেলার বালিঘাইতে কাঁথি বেলদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিব ভক্তরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার বালিঘাই বিডিও অফিস সংলগ্ন এলাকায়। শ্রাবণ মাসে হিন্দুরা শিবের মাথায় জল ঢালতে যায়। এই রীতি মেনে সোমবার বেলার দিকে পূর্ব মেদিনীপুরের এগরা দুই ব্লকের বেতা দুবদা গ্রামের ভক্তরা এগরার কুদি থেকে জল নিয়ে যাওয়ার সময় দোমাদিতে পুলিশ তাদের পথ আটকায়। লাউডস্পিকার আটক করে রাখে এগরা থানার পুলিশ। প্রায় এক ঘন্টা কাঁথি বেলদা রাজ্য সড়ক পথ অবরোধ করে রাখে শিব ভক্তরা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় শিব ভক্তরা। এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমরা জল ঢালতে গেছিলাম, পুলিশ আমাদের বক্স গাড়ি আটকে রেখে দিয়েছে। আমাদেরকে যেতে রাস্তা আমরা অবরোধ দিই। কোথায় আটকেছে? আমাদের বড়নিয়া দিতে। কেন আটকালো পুলিশ আমাদের বক্স? এই বক্স জোর সন্ডে বাজিয়েছিলাম বলে আটকেছে। बच्चे शरारती, बड़े बीमार। ये पेंट में हो सकता है कोई चमत्कार? नेरोलैक, ये पेंट नहीं, पेंट प्लस है। दीवारें इजीली साफ कर लो, जम्स की तुम बैंड बजा लो। ब्यूटी गोल्ड वॉशेबल, जापानीज टेक्नोलॉजी, बनाए मेरे घर को साफ प्लस से। রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে প্রতি গ্রাম সোনার মজুরি মাত্র 290 টাকা, রূপোর গহনার মজুরি সম্পূর্ণ ছাড়। তাই বিশেষ করে নামটি মনে রাখবেন, রাধাকৃষ্ণ জুয়েলার্স, অন্নপূর্ণা বাজার, ময়না। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933 2 7739।